আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সো গাইস, সর্বপ্রথম কোনো কাজ শিখতে হলে সেই বিষয়টি নিয়ে ফুল ভিডিওটি দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং কথার মধ্যে কী রয়েছে সেটি আপনাকে জানতে হবে। এডিপি মোড, ফাস্টবুট মোড, রিকোভারি মোড, টিডাব্লিউআরপি মোড, অর্থাৎ ফাস্টবুট মোড, আমরা যদি এমআই সেটকে ফ্লাশ করতে চাই সেক্ষেত্রে কিন্তু ফাস্টবুট মোডে কিন্তু ফ্লাশ করতে পারি উইদাউট কোনো সফটওয়্যার ছাড়া। কোনো সফটওয়্যার লাগবে না, আমরা সেটাকে কিন্তু ফ্লাশ করতে পারি জাস্ট সিএমডি কমান্ডের সাহায্যে বা ফাস্টবুট যে কমান্ড রয়েছে সেটির সাহায্যে। এখানে আমি যদি আমার কিবোর্ড আমি শিফট চেপে ধরে দেখুন, আমরা এখানে উইন্ডোজ পাওয়ার শেল এটা যদি ক্লিক করে দিই তাহলে আমাদের উইন্ডোজ যে পাওয়ার শেলটি রয়েছে এটি কিন্তু এখানে চলে আসলো। এখানে আমরা যে কাজটি করতে পারবো তা কিন্তু নয়। এখানে গাইস আমরা যে কাজটি করতে পারবো অর্থাৎ আমার এডিবি ড্রাইভারটি কিন্তু ইনস্টল করতে হবে। এডিবি ড্রাইভারটি ইনস্টল না করলে কিন্তু আমরা এই ফ্লাশিং করতে পারবো না। সো সর্বপ্রথম আমাদের যে টুলসটি রয়েছে টুলসটা আমরা এখান থেকে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর আমরা একটি ফোল্ডার পাবো, সেখান থেকে আমরা দেখতেই পাচ্ছি সিএমডি। তো সিএমডি, এই সিএমডি কমান্ডের কিন্তু অনেকগুলো ভিডিও আমি দিয়েছি যে সিএমডি কমান্ড দিয়ে কীভাবে আপনারা এপারবি রিসেট করবেন, সে বিষয়গুলো রয়েছে। ফাস্টবুট মোড, রিকোভারি মোড, নর্মাল মোড, সবগুলো কিন্তু এই সিএমডি কমান্ডের সাহায্যে যদি আপনি কমান্ড জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটি কাজ করতে পারবেন, না হলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না। তো সো গাইস, এখানে যে টুলসটি রয়েছে টুলসটি এখানে ফাস্টবুট এক্সি রয়েছে বা আরও এডিবি যেগুলো রয়েছে সবগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই যে ডেলগুলো রয়েছে ডেলগুলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কাজ করে থাকে, সেটের সাথে কমান্ডের কাজ করে থাকে। এখন যদি আপনি ইউজ করুন, এখন একটি মোবাইল লাগান, লাগানোর পর যদি আপনি এডিবি মোডে কাজ করতে পারেন, আপনি সিএমডি ওপেন করে যদি আপনি লেখেন এডিবি ডিভাইস, সেক্ষেত্রে কিন্তু আপনার এডিবি ডিভাইসটি কিন্তু নাও শো করতে পারে যতক্ষণ পর্যন্ত আপনি এডিবি ড্রাইভারটি যদি না দেবেন। এখন আপনি মোবাইল ফ্লাশ করবেন অথচ আপনার পিসিতে অ্যান্ড্রয়েড এডিবি যে ডিভাইসটি রয়েছে সেটি আপনি ইনস্টল করেন নি, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না। তো এইখানে যে আমাদের যে এমআই যে টুলসটি রয়েছে টুলসটির সাহায্যে কিন্তু আমরা ঠিক টিডাব্লিউআরপি, ফ্লাশিং, রিকোভারি মোড, আরও যে টুলসগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। সাইড স্লট, বিভিন্ন প্রকার কাজ রয়েছে এই টুলসে। তো চলুন এটাকে ওপেন করা যাক। তো আমরা অ্যাডমিনিস্ট্রেটারে অন করে দিলাম এখানে জাস্ট। সো অ্যাকচুয়ালি টুলসটি ইউজ করে দেখুন, ডাব্লিউটিআরপি রুটিং যে ফাইলগুলো রয়েছে সে ফাইলগুলো এই টুলস দিয়ে খুব সুন্দরভাবে ফ্লাশ করতে পারবেন, কাজ করতে পারবেন। এখানে ওয়ান ক্লিকে এডিবি মোড, ফাস্টবুট মোড, রিসেট মোড সবগুলো আপনারা কাজ করতে পারবেন এই টুলসের সাহায্যে। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো গাইস, এখানে টুলসের সব কিছু বিস্তারিত দেওয়াই রয়েছে, আপনারা জাস্ট চেক করবেন। টুলসটি ইউজ করে আপনারা খুবই মজা পাবেন। তো সো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে।